দেখো বন্ধুরা কতখানি নির্লজ্জ, কতটা নির্লজ্জ হলে পরে মানে বেহায়া, বেহায়ার অধ, মানে পাত্তা দিই না, পাত্তা দিই না, বিন্দুমাত্র পাত্তা দিই না, তারপরেও মুখ উঁচু করে চলে আসে, এতটাই নির্লজ্জ। মানে এর নির্লজ্জ, এর শুধু না, এদের এদের নির্লজ্জতা শেষ নেই, এরা এতটাই নির্লজ্জ, বেহায়া, নির্লজ্জ, অসভ্য, মানে দেখে মানে পুছিও না, এক পয়সা দিয়েও পুছি না, বুঝতে পারছো? পুছি না মানে প্রশ্ন করি না, ঠিক আছে? এবার জিজ্ঞাসা করো কে বা কারা, সেটা হচ্ছে আমার শরীর খারাপ। এই যে গতকালকে থেকে মাথার যন্ত্রণা, কালকে দুপুরের ভিডিওটাতে আমার একটুখানি প্রবলেম হয়েছিলো, সেটাকে প্রাইভেট করে প্রসেসিংয়ে বসিয়ে তারপরে আবার পাবলিক করেছি, সেই জন্য আমি রাত্রে ভিডিওটা দিতে পারি, করেও রেখেছিলাম, তারপরে দেখলাম একটুখানি আর ওইটাতেও প্রবলেম হয়েছে, আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করেছি, ভিডিও দেওয়া বন্ধ করিনি, রান্নাবান্না বন্ধ আছে, রান্নাবান্না বন্ধ নেই, তবুও মুখ উঁচু করে নির্লজ্জের মতন আমার কাছে চলে আসে, আমার শরীরের মধ্যে ঢুকে পড়ে। এখন হয়েছে জ্বর, জ্বর, মাথা যন্ত্রণা, মাথা এইসব জায়গা দিয়ে ছিঁড়ে যাচ্ছে, বলেছি তোমাদেরকে। তারপরে এর আগে হয়েছে পেট খারাপ, দেখে বিন্দুমাত্র পাত্তা দিই, বলো কোনো কিছু বন্ধ থাকে? কোনো কিছু বন্ধ থাকে না, কোনো কিছু বন্ধ থাকে না, সবটা চলতে থাকে, তারপরেও অসভ্যের মতো মুখ উঁচু করে করে চলে আসে। হ্যাঁ, আর ভাঙতে পারবে না, ভাঙতে পারবে না, কোনো শরীর খারাপ বলো, জ্বর বলো, হাগা বলো, মোতা বলো, কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না, আটকাতে পারবে না, তোমাদের সামনে আসার থেকে, তোমাদেরকে এন্টারটেন করার থেকে কেউ আটকাতে পারবে না, কোনো দিন আটকাতে পারবে না। একমাত্র জম যখন আসবে তখন বলবো দাঁড়ান আমার একটা ভিডিও বাকি, আর ওইখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে তো, আমার কিন্তু এখন ওয়াইফাই লাগবে, হ্যাঁ, দিনে চারটা ভিডিও ছাড়বো, তারপরে বন্ধুদের ভিডিও দেখা, কমেন্ট করা, তারপরে যার থেকে কন্টেন্ট বের করবো তার ভিডিও ফুল দেখা, ওয়াইফাই আছে তো জমদাদু, হ্যাঁ, জমদাদু তো জম দাদুই হয়ে গেছে, কত বছর ধরে, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এই মানুষ নেওয়ার কাজ করছে, ঠিক আছে? তা তো সে তো দাদুই হয়ে গেছে না, তা জমদাদুরে বলবো ওয়াইফাই আছে তো, ওয়াইফাই লাগাই দিতে হবে, নতুবা আমি যাবই না, আমি যাব না। তো বন্ধুরা, শরীর খারাপ, শরীর থাকলেই শরীর খারাপ হবে, এই নিয়ে আমি বিন্দুমাত্র ডরাই না, আমি তো কাউরই ডরাই না। দেখো না কত লোক হুক্কা হুয়া করছে, বাপ রে বাপ, আর এই হুক্কা হুয়া দলের এক একজনের গদ্দার রূপটা সামনে আসছে, দেখে বেশ মজা লাগছে। আজকে সকালবেলা তো মানে আমি গতকালকে সঞ্জয়ের ভিডিওটা দেখতে পারিনি, হাবড়া গেছিলাম সেই জন্য, আমি আজকে সকালবেলা 24 মিনিটের ভিডিও একটুও স্কিপ করতে পারিনি, বিশেষ করে কল রেকর্ড, উফ, সত্যি ট্রিমন্ডাস, মানে মানুষের অরিজিনাল রূপ এটাই। আমাদের, আমরা যারা এই লাইনে আছি, মানে লাইনে মানে না, মানে আমরা যারা এই গ্রুপটায় আছি, যেমন ধরো আমি, সঞ্জয়, মুনমুন্দি, সুলতা দি, তারপরে নতুন কয়েকটা বোন যুক্ত হয়েছে, জানি না তাদের নাম বললে খুশি হবে না দুঃখ পাবে, তাও বলছি, দীপাঞ্জনা, অর্পিতা দি, তারপরে মৌমিতা দি, তারপরে তোমার ধরিত্রী দি, আমাদের সুলতা দির নাম বলছি, সুলতা দি তো অবশ্যই, এদের মধ্যে দেখো, আমাদের এদের মধ্যে দেখো কিচ্ছু পাবা না। এবার যারা নতুন আসছে তাদের উপর আমি বিশ্বাস রাখছি, আশা করছি বিশ্বাসটা থাকবে, আর না থাকলেও কোনো অসুবিধা নেই, অভ্যাস তো হয়েই গেছে, তাই না? তা সেই জন্যই বলছি, এই যে মুখ উঁচু করে চলে আসছে শরীর খারাপগুলো, আমার একটা এই যে চুলও বাঁকা করতে পারবে না, ভাগ তোরা শরীর খারাপ। তো বন্ধুরা, গান করতে বললাম না, আমি শুয়ে শুয়ে ভিডিওটা করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, শরীর খারাপ তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে, একদম এখানে থাকা যাবে না, টাটা।